হ্যালো ফ্রেন্ডস পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কুড়িটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে যেগুলি তোমাদের আপকামিং এন টিপিসি গ্রুপ ডি এবং আফগাড়ি পুলিশ মেন্স পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন কোন রক্তকণিকার আধিক্যের কারণে লিউকোমিয়া রোগ হয় কোন রক্তকণিকার আধিক্যের কারণে লিউকোমিয়া রোগ হয় এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান বি শ্বেত রক্তকণিকা নেক্সট প্রশ্ন বিভিন্ন আলোকবাজিতে সবুজ রং সৃষ্টির জন্য দায়ী কোন ধাতু বিভিন্ন আলোকবাজিতে সবুজ রং সৃষ্টির জন্য দায়ী কোন ধাতু এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন সি বেরিয়াম নেক্সট তিন নাম্বার প্রশ্ন ইবন বতুটা কার আমলে ভারতে আসেন ইবন বতুটা কার আমলে ভারতে আসেন এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান এ মোহাম্মদ বিন তুগলক এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসেন ফা হিয়েন এবং জাহাঙ্গীরের আমলে ভারতে আসেন হকিন্স এবং টোমাস রো এবং কৃষ্ণদেব রায়ের সময় ভারতে আসেন নিকোলা কন্টি নেক্সট চার নম্বর প্রশ্ন কদম রসুল ভবনকে নির্মাণ করেন কদম রসুল ভবনকে নির্মাণ করেন এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন বি নসরত শাহ নসরত শাহ এবং মোহাম্মদ আদিল শাহ ইনি হচ্ছেন গোল গম্বুজ নির্মাণ করেন এবং আলাউদ্দিন বাহ বাহমন শাহ ইনি হচ্ছেন বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেন নেক্সট চার নাম পাঁচ নম্বর প্রশ্ন ভোরঘাট পাস কোথায় অবস্থিত ভোরঘাট পাস কোথায় অবস্থিত এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন সি মহারাষ্ট্র নেক্সট ছয় নম্বর প্রশ্ন হনুমান সাগর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত হনুমান সাগর বাদ কোন নদীর তীরে অবস্থিত এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন ডি কোশি নদী নেক্সট সাত নাম্বার প্রশ্ন কাকিনাদা বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত কাকিনাদা বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন বি অন্ধ্রপ্রদেশ নেক্সট আট নাম্বার প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি হাইকোর্টে কত বছরের জন্য অস্থায়ী বিচারপতি নিয়োগ করতে পারেন ভারতের যে রাষ্ট্রপতি আছেন তিনি হাইকোর্টে কত বছরের জন্য অস্থায়ী বিচারপতি নিয়োগ করতে পারেন এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি সরি অপশন এ দুই বছরের জন্য নেক্সট নয় নম্বর প্রশ্ন সংসদের সদস্যরা সংবিধানের কোন ধারা মেনে শপথ নেন সংবিধানের সংসদের সদস্যরা সংবিধানের কোন ধারা মেনে শপথ নেন এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন বি নিরানব্বই নং ধারা নেক্সট দশ নম্বর প্রশ্ন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন সি স্পিকার নেক্সট এগারো নম্বর প্রশ্ন নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ অপশন এ মামস ডেঙ্গু গুটি বসন্ত সবকটি এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি সবকটি ভাইরাস গঠিত রোগ নেক্সট বারো নম্বর প্রশ্ন গ্লুকাগন হরমোন কোথা থেকে নিঃসৃত হয় গ্লুকাগন হরমোন কোথা থেকে নিঃসৃত হয় এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশানে আলফা কোষ থেকে অগ্নাশয়ের আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন নিঃসৃত হয় নেক্সট নেক্সট তেরো নম্বর প্রশ্ন ভারত সেবক সংঘ বা এখানে বা হবে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটিকে প্রতিষ্ঠা করেন ভারত সেবক সংঘ বা সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটিকে প্রতিষ্ঠা করেন এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন সি গোপাল কৃষ্ণ গোখলে এবং গোপালকৃষ্ণ গোখলে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন তাস উল মাসির কে রচনা করেন উল মাসির কে রচনা করেন এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন এ হাসান নিজামি এবং আমির খুসরু কি রচনা করেন আমির খুশরু রচনা করেন আলাই তারিক ই আলাই তারিক ই আলাই এবং জেমস বিল ইনি হচ্ছেন জেমস মিল ইনি হচ্ছেন ব্রিটিশ ভারতের ইতিহাস লিখেছিলেন নেক্সট পনেরো নম্বর প্রশ্ন ঔরঙ্গাবাদ কোন নদীর তীরে অবস্থিত ঔরঙ্গাবাদ কোন নদীর তীরে অবস্থিত এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন অপশন ডি গোদাবরী নদীর তীরে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন মানব দেহের ক্ষুদ্রতম কোষের নাম কী দেহের ক্ষুদ্রতম কোষের নাম কি। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি লিম্ফোসাইট নেক্সট সতেরো নম্বর প্রশ্ন কার্বোলিক অ্যাসিডের রাসায়নিক নাম কী কার্বোলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি। এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ ফেনল নেক্সট আঠারো নম্বর প্রশ্ন কোচবিহার ট্রফি কোন খেলার সাথে যুক্ত কোচবিহার ট্রফি কোন খেলার সাথে যুক্ত এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন অপশন সি ক্রিকেট নেক্সট উনিশ নম্বর প্রশ্ন কোন দেশের সর্বোচ্চ বিচারালয়কে আইনসভার তৃতীয় কক্ষ বলা হয় কোন দেশের সর্বোচ্চ বিচারালয়কে আইনসভার তৃতীয় কক্ষ বলা হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন মালহত্রা কমিটি কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত মালহত্রা কমিটি কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন অপশান বিমা ক্ষেত্র তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা লাইক করো আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি পরীক্ষার নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ